অবৈধভাবে মালয়েশিয়া যাইবের পথে টেকনাফর শাপলাপুর হলবনিয়া নৌগাড়াত্তুম 47 জনের জীবিত উদ্ধার করছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্য হলে উদ্ধারকৃত হল ভিতরে 8 জন মাইফ আছে বলে জানা গিয়ে আর ট্রলার কারণে যে মোট 85 জন যাত্রী আসিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গিয়ে আর ট্রলার ডুবির ঘটনার ন্যায্যে এ পর্যন্ত মোট 3 জনের মরদেহ উদ্ধার করছে পুলিশে মঙ্গলবার দুপুর 12টার দিকে টেকনাফর বাহারসরার শিলকাল এলাহাতন এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানা যায় আর ঘটনার সত্যতা নিশ্চিত করছি টেকনাফর বাহারসরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নূর মোহাম্মদ তিনি এই ব্যাপারে সি প্লাসরে হয় উদ্ধার হচ্ছে 45 জন তার মধ্যে রোহিঙ্গা আছে 41 জন বাকি 4 জন হচ্ছে দালাল আর 3 জন মৃতদেহ পাওয়া গেছে রোহিঙ্গারা কি বলছে মানে যারা উদ্ধার হয়ে আসছে তারা কি বললো ওদের জিজ্ঞাসাবাদ চলছে দীর্ঘদিন ধরিয়ে টেকনাফর এই নৌ রুট মানব প্রচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আইর নানান সময় মিডিয়াত এসব খবর প্রচার হলে মাঝে মধ্যে কিছু অভিযান চলে পরে আবার ব্যাকিং স্বাভাবিক হয়ে যায় আর মানব প্রচার অব্যাহতই থাকে আবার এরকম দুর্ঘটনা ঘটিলে এই বিষয়হীন সামনে আই কিন্তু অবস্থা আসলে হন পরিবর্তন নয় পরিবর্তন হইব কিনা এনে কেউ না জানে সি প্লাস টিভি চট্টগ্রাম